আর সামান্য চোর ছাচোর তুই, রবি বর্মার ঘাড়ে চেপেছিস, পেছনে নিশ্চয় বড় ল্যাজ আছে। কে জানি না, আবার সেই এক কথা, জানি না। ক্যাপাস না আমায় বলকে, মরে ভূত হয় তোর ঘাড়ে চেপে মরব, আমি জানি না। রবি বর্মার ঘাড়ে চেপে এতদিন কেউ বেঁচে থাকেনি, যতদিন তুই বেঁচে আছিস। তুইও একমাত্র লোক যাকে আমি মারব বলে ঠিক করার পরও এতদিন বেঁচে আছিস। আমায় মারার জন্য কত টাকা পেয়েছিস? একটা কানা করিও না। রবি বর্মাকে ফ্রিতে মারবি? কে বলল ফ্রিতে মারব? হ্যাঁ, টাকার চেয়েও দামি জিনিস পেয়েছি, একটা মেয়ের ভালোবাসা। ওর কাছে প্রমিস করেছি আমি তোকে মারব। পাগল চাগল হয়ে গেছে, এর সালা মরার ভয় নেই, ভেবে পাগল। এই তুই কিসে ভয় পাস রে? বাবা মা ভাই বোন লাভার হাতে পেয়েও ছেড়ে দিয়েছে। ভালোবাসা হলো মাইনি, হেভি অ্যান্টিবায়োটিক, রুগী দিলেই রোগ সেরে যায়। যা গিয়ে মেয়েটাকে তুলে আন। এই মারা করবি রে? ডকবকে রক্ত, গরম মটকা, হাই টেনশন নার্ভ, টাটা স্টিল বডি, এটা হলো আমার মেডিকেল রিপোর্ট। এর একটা কেউ খেপালে বাপের নাম ভুলে যাবি। এর মধ্যে সবচেয়ে নরম জায়গাটা বাঁদিকে বুকের নিচে আছে। ভালোবাসা, ওটাকে নাড়াচাড়া করলে তোর যোদ্ধা গোষ্ঠীর নাম বলিয়ে দেবো। যোদ্ধা গোষ্ঠীর নাম বলিয়ে দিবি? মুম্বাইয়ের অলিতে গলিতে তোর নামে যা শুনেছি তা দেখছি মিথ্যে নয়। তুই নাকি কিরিকিটির মতো রং পাল্টাস, কখনো সাদা কখনো কালো, জানিস যখন